বলছিলাম আহ আবারও শুরু করি আহ আমি শাহাদুজ্জামান যারা দেখছেন এবং শুনছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে শুভেচ্ছা জানাচ্ছি নলেজ ইনিশিয়েটিভস এর পক্ষ থেকে আজকে যেটা বলছিলাম আমি কথা বলবো দীপেশ প্রফেসর দীপেশ চক্রবর্তীর সঙ্গে দীপেশ চক্রবর্তী সাম্প্রতিক বিশ্বের অন্যতম প্রধান একজন ইতিহাসবিদ এবং সমাজ চিন্তক বিশেষ করে উত্তর উপনিবেশিক চিন্তা চর্চার ক্ষেত্রে এবং জ্ঞান কাণ্ডের ক্ষেত্রে তার মৌলিক অবদান রয়েছে বর্তমানে তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের আহ সাউথ এশিয়ান ল্যাঙ্গুয়েজেস এবং ল্যাঙ্গাইজেশন বিভাগে লরেন্স এ ক্রিপ্টেন ডিস্টিংগুইশড সার্ভিস প্রফেসর ইন হিস্ট্রি হিসেবে কর্মরত আছে আছেন আবি শুরুতেই আহ দীপেশ দা আপনাকে স্বাগত জানাই আপনি এই আপনার তো ভীষণ রকম ব্যস্ততার ভেতরে থাকেন তার ভিতরে যে আমাকে এই কিছুটা সময় দিয়েছেন কথা বলবার জন্য আর এই করোনা মহামারীর সুবাদে আপনার সঙ্গে এই যে ভার্চুয়াল আলাপের একটা সুযোগ ঘটলো সেটা সেটার জন্য প্রথমত আপনাকে কৃতজ্ঞতা এবং এটা আমাদের জন্য একটা আনন্দের ব্যাপার আমি বাঙালি কায়দায় প্রথমে জানতে চাই কেমন আছেন না ভালো মোটামুটি করোনাকালে যেমন থাকা যায় এখনো কলকাতায় লোকের আমি মন্তব্যের লোকেদের যদি জিজ্ঞেস করে যে কেমন আছেন দাদা তখন নাকি বোধ নেগেটিভ আছে দাদা এখনো নেগেটিভ আছে পজিটিভ সেটা কিন্তু আসলে ইয়েটা কি আহ মজে যাটা কি

আজকে আমার এই প্রথম করোনার পরে এই প্রথম ঢাকায় কথাবার্তা বলতেছি কারোর সাথে মানে আয়োজনটা ঢাকা হইতেছে আর কি আপনি আছেন ইংল্যান্ডে আমি আমেরিকায় এবং ফলে আমার প্রথমে যেটা মনে হইতেছে এই সব এই সপ্তাহের দুঃসংবাদটা আসলো ঢাকা থেকে সেটা হলো আমার পরিচিত এবং বন্ধু স্থানীয় মানুষ আলী জাকের মৃত্যু সংবাদ তো ঠোঁটলুরে প্রথমে স্মরণ করি আলোচনার গোড়ায় কারণ ছোটলু আর নূর এদের সাথে আমার বন্ধুত্ব কলকাতা থেকে এদের সাথে আমার পরিচয় কলকাতায় আমার দুই ঘনিষ্ঠ বন্ধুরা ঘনিষ্ঠ বন্ধু ছিল আছে সেই সূত্রে আমার সাথে বন্ধুত্ব এবং দুজনের আমি খুব ভালোবাসি পছন্দ করি এবং ছোটলুর মৃত্যুটা খুবই মর্মান্তিক বাংলাদেশে বিশেষ করে এই সময় অনেক বিশিষ্ট জনরা মারা গেলেন এই করোনায় খুবই খুবই দুঃখজনক হ্যাঁ দুই দিকেই হ্যাঁ খুবই এবং আহ কারিগর স্মরণ করে শুরু করি নিশ্চয়ই নিশ্চয়ই এবং তার বাংলাদেশের নাটকদের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে তার তো একটা বিরাট ভূমিকা আছে অবদান আছে হ্যাঁ সেটা এছাড়া আরেকটা কি হতো আমি এটা মনে যখন প্রথম আলাপ হলো যেমন যেমন কামাল আমার বন্ধু পাশ থেকে আপনি আহমেদ কামালের কথা বলছেন ওদের আলাপ হল আহমেদ কামাল কফি হ্যাঁ আমেদ কামাল আর এদের সাথে আলাপ হল পায় আর ওদের ভেতরে না এটা ওরা তো আপনার চেয়ে বয়সে বড় ওদের ভেতরে একটা একটা কামড়ের মধ্যে সেই যে মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সেইটা খুব ওদের ভিতরে ছিল আর কি মানে ওদের সাথে কথা বললে ওরা যে ওই যুগের মানুষ ওই ওইটার ভিতরে বড় হয়েছে এইটা কমিউনিকেট হয়তো ফলে একটা ফলে কিছুটা হ্যাঁ মানে সব মানুষের সঙ্গে দেখা হলে তার ইতিহাসে কিছুটা আবাস পাওয়া যায় তো ওদের সাথে এটা দেখি じゃ আমি হ্যাঁ হ্যাঁ আপনার সাথে একমত হই আবিও আলিজাকের শ্রোতা জানাই পাশাপাশি আরো ধারাবাহিকভাবে খুবই দুঃখজনকভাবে বেশ অনেক বাংলাদেশের শিল্প সংস্কৃতি এবং শিক্ষার ক্ষেত্রে অনেক বিশিষ্ট জনরা ভূমিকা কেন্দ্রে করে তাদের এই মৃত্যু বরণ করলেন খুবই দুঃখজনক ক্ষতি আমাদের জন্যে তো তাদের স্মরণ করি আমরা আলাপে আসি দীপেশ দা যেটা বলছিলাম যে আপনার তো কাজের পরিধি বিস্তৃত আপনার ইতিহাস রাজনীতি থেকে শুরু করে সাম্প্রতিক জলবায়ু বিষয়ে আপনার দার্শনিক চিন্তা ভাবনা লেখাপত্র আছে তো আমাদের সময় হয়তো আমাদের সুযোগ দেবে না বিস্তারিত আলাপ করার তারপরও আমি চেষ্টা করবো চুম্বক কিছু ভাবনা আপনার কাছ থেকে জেনে নেয়া যেটা হয় যে আপনি তো আপনার বইপত্রের বাইরেও সারা পৃথিবীতে বিভিন্ন দেশে গিয়ে বিশ্ববিদ্যালয় বক্তৃতা দিয়ে আপনার ভাবনাগুলো বলছেন কিন্তু কথা সত্য যে এগুলো অধিকাংশ ইংরেজিতে বাংলায় আপনার চিন্তা ভাবনা নিয়ে কথা বলবার সুযোগ সুযোগ তুলনামূলক ভাবে কম আপনি বলছিলেন আপনি বাংলাদেশে তো গেছেন বক্তৃতা দিয়েছেন কলকাতায় আপনি বক্তৃতা দেন কিন্তু সেগুলো তুলনামূলক ভাবে কম কিন্তু আপনি তো একজন মনে বাঙালি এবং আমি জানি আপনার জন্ম বেড়ে ওঠা সব কলকাতায় আপনার পারিবারিক সূত্রে বাংলাদেশের সাথেও আপনার যোগ সূত্র আছে আপনার মা এই এবারেরই মানুষ তিনি এখানেই বড় হয়েছেন পড়াশোনা করেছেন বিবাহ সূত্রে ওই পারে গেছেন তো সেই স্পিরিট থেকেই অনেকটা ওই বাঙালি আড্ডার ধরনেই আপনার সাথে কিছুক্ষণ সময় কাটাই আড্ডা নিয়ে তো আপনার চমৎকার কাজ আছে তো আমার নিজের আপনার চিন্তা এবং লেখার আগ্রহী পাঠক হিসেবে আমার নিজের কিছু প্রশ্ন আছে কৌতূহল আছে এবং এখানে যারা শুনছেন দেখছেন তাদের কিছু প্রশ্ন থাকতে পারে সময় যতটুকু আমাদের আহ করবে আমরা কিছুটা সেগুলো উত্তর নেওয়ার চেষ্টা করব আমি শুরু করতে চাই কিছুটা আপনার ব্যাকগ্রাউন্ড নিয়ে এটা আপনার তো খুব ইন্টারেস্টিং ব্যাকগ্রাউন্ড আপনি প্রথমে পড়াশোনা করেছেন ফিজিক্সে তারপরে আপনি ম্যানেজমেন্ট পড়তে গেছেন এবং শেষ পর্যন্ত আপনি হলেন একজন ইতিহাসবিদ আপনি লিখেছেন যে আপনার আপনি যখন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে কলকাতায় পড়ছিলেন আপনার শিক্ষক বরুণ দে আপনাকে আগ্রহী করে তোলেন ইতিহাসে আমি যেটা জানতে চাই যে ইতিহাসের ঠিক কোন বিষয়টা আপনাকে তারিত করলো যেটা থেকে আপনি এই যে এটা একটা বড় একটা সিদ্ধান্ত আপনার কর্পোরেট ম্যানেজার হওয়ার কথা সেখান থেকে আপনি ইতিহাসবিদ হয়ে গেলেন তো এই ইন্ট্রিগ করলো ইতিহাসের কোন মাত্রাটা কোন বিষয়টা এটার দুটো দিক ছিল আমার স্পর্শ শোনা যাচ্ছে তো যেমন আমি শুনতে আমি পড়তে গেলাম তখন আমি খুব ছাত্র আন্দোলনে সঙ্গে যুক্ত হয়ে গেছিলাম বাম তখন সময় কলকাতায় বামপন্থী পশ্চিমবঙ্গে বামপন্থী শক্তি উত্থান চৌষট্টি সালে জানি যে আপনি নকশাল আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নকশাল আন্দোলনের সাথে মনে মনে যুক্ত ছিলাম কারণ হলো হ্যাঁ কারণ আমি যে প্রেসিডেন্সি কলেজ বড় স্ট্রাইক হয়েছিল প্রায় মাস তিন এক চলেছিল ছেষট্টির শেষ থেকে সাতষট্টির গোড়া পর্যন্ত এবং তখন সেই স্ট্রাইকের মূল সমর্থক ছিল সিপিআইএম মানে মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি যারা আর আমরা ছিলাম তার মধ্যে চিনপন্থী অংশ কিন্তু ওই স্ট্রাইকের অভিজ্ঞতার পরে যারা পরবর্তীকালে নকশাল হলো তারা আমাকে আমার তারা নেতা ছিলেন তারা আমাকে বললেন যে এবারে বাড়িঘর ছেড়ে দিয়ে আমাদের সঙ্গে চলে আয় মানে ফুটপাতে চলে আয় আর এই কালকে আজকে এর বাড়ি খাবি কাল তার বাড়ি খাবি কোনোদিন খাওয়া হয় না কোনোদিন পুলিশে তাড়া দেয় তো আমি না খুব ভয় পেয়ে গেলাম তখন তো ভয় পেয়ে গিয়ে আমি বসে গেলাম না এটা আমি পারবো না এই বাড়িঘর ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় থাকা পুলিশের তারা খাওয়া আর আমার পুলিশের মারের খুব ভয় ছিল ফলে ওই যে আমি বসে গেলাম তারাও আর তারাও আমার সঙ্গে তখন সব সম্পর্ক বেশিরভাগ বন্ধু বন্ধ করে মানে সম্পর্ক ছিন্ন করে দিলেন যে কারণ আন্দোলনে নাই বসে গেলাম আর সবাইকে বলে বসে গেলাম তো ফলে একটা মিটিং করে কলেজের প্রাঙ্গনে একটা মিটিং করে আমাকে আমার মনোভাবের নিন্দা করে একটা রেজলিউশন পাস হলো আমি সে মিটিংয়ে ছিলাম যে তারা আমার মনোভাবের নিন্দা করে এবং তারপর থেকে ওই যে অনেক বন্ধু রাতারাতি সব বন্ধুত্ব চলে গেল আমি একটা খুব মন খারাপের মধ্যে গিয়ে পড়লাম কারণ আমি বিপ্লবী বিশ্বাস করতাম ভাবতাম যে এই বিপ্লবী হতে পারবো কিন্তু দেখতে পেলাম আমার মধ্যে অত সাহস নাই ক্ষমতা নাই ফলে আমি নিজেরা খুবই পাপি তাপি গ্লানি বোধ নিয়ে থাকতাম আচ্ছা ফলে যখন বিজনেস স্কুলে ঢোকার একটা কারণ একটা কারণ এটা ছিল ভাবতাম যে ঠিক আছে বিপ্লবী যখন হতে পারলাম না তখন এই ধনতন্ত্রের মধ্যেই যাব একা একা থাকবো পয়সা করি করব আর এরম ভাবে ভাবতাম যে রাত্রিবেলা সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে অন্ধকারে বসে রাজেশ্বরী দত্তর গলায় আধারে একেলা ঘরে মনো মানে এই গানটা শুনবো সব রোমান্টিক কল্পনা নিয়ে বিজনেস স্কুলে গেলাম তারপর যখন বরুণদের সঙ্গে দেখা হলো উনি পড়াতে উনি তো মার্ক্সিস ছিলেন তো এখন মার্ক্সিস ইতিহাসে আপনি তো জানেন মার্ক্সিস ইতিহাসে তর্ক আছে যে ব্যক্তি বড় না সামাজিক শক্তিগুলি বেশি বড় রাইট 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 তো এখন মার্কসিস যখন শিখলাম যে ব্যক্তির চাইতেও সামাজিক শক্তি অনেক বড় তখন আমার নিজের পরাজয় নিয়ে আমার মনের মধ্যে যে রোমান্টিক বেদনা ছিল তখন মনে হচ্ছে এই ইতিহাস পড়লে তো নিজেকে ক্ষমা করা যায় যে আমার চাইতে বড় শক্তি যার ফলে আমার মতো অনেক লোক ফেল মেরে গেছে বৈপ্লবিক হতে গিয়ে তো ফলে ইন্টারেস্টিং ওই ইতিহাসটা খুব ভালো লেগে গেল হ্যাঁ হ্যাঁ ফলে ওইভাবে আমি আমি মার্কসিস হিস্ট্রি করতে শিখলাম একটা সান্ত্বনা হিসাবে যে মার্ক্সিস হিস্ট্রি বোঝা যাবে যে অনেক লোক আমার মতো ফেল মেরেছে সবাই লেনিন হতে পারে না রাইট আপনি তাহলে মানে এটা একটা মজার ব্যাপার যে এক একটা এই যে টার্নিং পয়েন্ট থাকে সেখানে কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার যে জারিত হয়ে মানুষ এই এই যে বাঘ হয় জীবনের শুরু আপনি যেটা বলছেন যে এক ধরনের অপরাধ বোধ থেকে আপনি তো শেষ পর্যন্ত সেই এটা কি সত্যি পরাজয় কিনা এবং এই পুরো বিশ্বাস দর্শনকে নিয়ে তো আরো জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে অনেক তর্ক তুললেন আপনার সেই অবস্থান যেটা ছিল সেটা পরবর্তীতে এসে ধারাবাহিক কিছুটা আপনার সে গিল ফিলিংস আপনাকে সত্যের একেবারে ভেতরে যাওয়ার জন্যে তাড়িত করতে থাকলো অবিরাম এবং আপনি আমার মনে হচ্ছে যে আপনার লেখা ধারাবাহিক পড়তে পড়তে আপনি এক একটা পর্ব পরত পেরিয়ে পেরিয়ে সত্যর ভেতরে ঢুকতে যাচ্ছেন এবং একটা ইন্টারেস্টিং এটা হয়তো আপনার গভীর আহ অপরাধ বোধ থেকেও এটা এসেছে যেটা আপনি বললেন কিন্তু সেটা অপরাধ কিনা সেটা একটা অপরাধ অপরাধ এবং অপরাধ এবং পরাজয় বোধ দেখেন জামান যখন কলেজে ঢুকলাম তখন আমার বয়স ষোলো থেকে সতেরো মাঝে কেমন আর সেই সময় সুকান্ত পড়ি অনেক সুকান্ত সেই বিখ্যাত লাইন বিপ্লব বুকে মনে হয় আমি বন্দিত তখন ভাবতাম যে একটা স্কুলে পড়াবো স্কুলে মাস্টারি করবো ভারতবর্ষ বিপ্লব হবে এবং আমি সেই বিপ্লবের অংশীদার হব তারপরে যখন পুলিশের লাঠির না খেয়ে লাঠির গুতার ভয়েই কাল্পনিক ভয়ে সব ছেড়ে টেড়ে দিলাম তখন এই যে লেনিন হতে না পারার পরাজয় খুব গভীরভাবে মনের মধ্যে ঢুকলো এবং তখন আমার মনে হচ্ছে এক স্কুলের মাস্টারের সঙ্গে স্কুলের সঙ্গে দেখা হলো তখন তিনি আমাকে বললেন দীপেশ এটাও তো তোমার অহং যে তুমি লেনিন হতে চাও এটা তো একটা অহংয়ের পরিচয় তুমি লেনিনের চাইতে কম হতে পারো না এই সবগুলি হলো তারপরে যখন তারপরে যখন বরুণবাবু আমার এখনো মনে আছে যে বরুণবাবু আমাকে একদিন বললেন

এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদিও বলছেন বারবার এটা আপনার পরাজয় কিন্তু এই পরাজয়টাকে আপনি এক ধরনের কিছুটা সার্কাস্টিকলিও বলছেন কিনা মানে পরে তো আপনি এই যে মানে সত্যিকার ট্রুথটা কোন জায়গায় এই মানে সত্যিই যে বিপ্লব স্পন্দিত বুকে লেলিন হতে চাওয়া এটার ভেতরেও যে এক ধরনের আহ একটা ফাঁকের ব্যাপার আছে সেই ফাঁক গুলো তো আপনি খুঁজতে গেলেন হাঁকুলি মানে কি বিশেষ করে যেটা এটার ফলে আমার যেটা জীবনে হলো সেটা হচ্ছে যে আমি এমন কোনো কথা লিখতে পারি না যার সত্য আমি নিজের জীবনে বহন করতে পারি না ফলে যেটা বললে যে খুব গরম গরম লেখা ওই গরম গরম লেখা আমার হাত দিয়ে আর বেরোয় না কারণ আমি তো জানি আমার যৌবনে যখন মানুষ সব দিয়ে দেয় হুম যুদ্ধের জন্য প্রেমের জন্য নীতির জন্য প্রাণ প্রাণ পর্যন্ত দিতে আমি তো প্রাণ দিতে পারি না যার ফলে আমি ওই ওই জন্য পরাজয় বছরে ব্যবহার করতে মানে যৌবনের পরাজয় না এটা গভীর পরাজয় বুড়া বয়সে যে পরাজয় হয় আপনি অনেক ন্যাশনালাইজ করতে পারেন আমার ছেলে আছে আমি করলাম না কিন্তু ওই যৌবনে যে পরাজয়ের বোধ হয় সে গ্লানিটা মানুষ কাটিয়ে ওঠে কিন্তু ওই বোধটা খুব গভীর খুব গভীর এবং এই বোধ থেকেই তো ক্রমশ আমরা মানে আপনি যে নতুন নতুন বোধের দিকে গেলেন এবং সেটি আমি বলবো যে আমাদের পুরো এই ইতিহাস চর্চার ক্ষেত্রে মৌলিক কিছু ভাবনার জন্ম দিল যেটা আপনি যেটা বলছেন যে আপনার নিজের আহ জায়গা থেকে আপনার সমঝোতা করতে গিয়ে আপনার একেবারে নিজেকে নিয়ে প্রশ্ন তৈরি হলো এবং সেই সাথে সাথে জ্ঞানতাত্ত্বিক জায়গা থেকে প্রশ্ন তৈরি হলো আমি একটু আপনার জার্নিটার পরবর্তী পর্যায়ে আসি আপনি তারপরে তো পিএইচডি করতে গেলেন অস্ট্রেলিয়ায় এবং ইন্ডিয়ান ওয়ার্কিং ক্লাস নিয়ে থিংকিং ওয়ার্কিং ক্লাস নিয়ে কাজ করলেন এবং এক পর্যায়ে আপনি সাবল্টন গ্রুপের সাথে যুক্ত হলেন এই সাবল্টন গ্রুপ যেটা আমাদের যে পোস্ট কলোনিয়াল থিঙ্কিং একটা পরম্পরা আছে দীর্ঘ পরম্পরার ভিতরে সেই ফ্যান ফেনো থেকে শুরু করে সাইদ হয়ে যে পরম্পরাটা সেখানে একটা নতুন মাত্রাও তারা যোগ করলেন বাংলা মানে ইতিহাস চর্চার ক্ষেত্রে এই যে আহ হিস্ট্রি ফ্রম বিলো এবং নিম্নবর্গের ইতিহাস এবং বিশেষ করে ভারতবর্ষের স্বাধীনতার যে এলিট ইতিহাসের বাইরে একটা নতুন ধরনের ইতিহাস সন্ধান আপনারা করলেন এই গ্রুপের সাথে আপনার যোগ হওয়া বিশেষ করে রণজিৎ গুহ তো এটার আহ নেতৃত্ব দিচ্ছিলেন সেটা একটু সংক্ষেপে যদি শুনি কিভাবে ওনার সাথে যোগাযোগ এবং এই সাবল্টন গ্রুপের সাথে আপনার যুক্ত হওয়ার

এবং নন ভায়োলেন্স নিয়ে বই লিখবে ঠিক ঠিক করে আসেন তো এসে তখন ওই দিল্লিতে যেসব বাচ্চা তরুণ ইতিহাসের ছাত্ররা নকশালী হয়েছিল তাদের মধ্যে দুজন ছিল জ্ঞান পান্ডে আর শাহিদ আমিন যারা পরেদের সভ্য হয় তাদের সাথে অনজদের খুব বন্ধুত্ব হয়ে যায় এবং উনি তখন এই নকশাল আন্দোলনে এতটাই মনে মনে জড়িয়ে যান যে পাবলিশারকে ওই পয়সা ফেরত দিয়ে দেন বলেন আমি নন ভায়োলেন্স নিয়ে লিখবো না আমি ভায়োলেন্স নিয়ে শিখবো এবং ওই কৃষক আন্দোলনের কৃষক বিদ্রোহের যে যে হিংস্র যে হিংসা সেই ভায়োলেন্স সেই নিয়ে উনি পরবর্তীকালে সেইটাই কিন্তু ওই প্রেজেন্ট ইনসার্জেন্সের উপরে বই হয়ে দাঁড়ালো যেটা উনিশশো তিরাশি সালে বেরোলো তেরো বছর বাদে এবং এই শাহিদ আর জ্ঞান এরা দুজনেই অক্সফোর্ড গেল পিএইচডি করতে এবং ওরা তপন রায়চৌধুরীর সঙ্গে কাজ করতো কিন্তু সত্যি কথা বলতে গুণীর

একটা অন্য চেহারা নেবে এই ব্যাকগ্রাউন্ডে কিন্তু ওরা আলোচনা শুরু করলো যে কৃষকের কি স্টাডিজ আমি তো এবং আমারও ধরেন ওদিকে পার্থ কলকাতায় গৌতম ভদ্র কলকাতায় আমরা সবাই নকশাল আন্দোলনের ছায়ায় বড় হয়েছে নকশাল আন্দোলন ব্যর্থ হলো বিপ্লব হলো না কিন্তু সেই বিপ্লব কেন হলো না মূর্তি ভাঙা ঠিক ছিল কি ঠিক ছিল না বাং বেঙ্গল রেনেসাঁসের সমালোচনা ঠিক ছিল কি ঠিক ছিল না এই প্রশ্নগুলোই আমাদের বড় প্রশ্ন ছিল এখান থেকে আমি ওয়ার্কিং ক্লাসের কাজ করতে আসলাম যে শ্রমিক শ্রেণী বিপ্লবী চৈতন্য হলো না হলো না গৌতম সেখান থেকে কৃষক চৈতন্য ইমান নিশান এই যে বইটা যে করলো পার্থ প্রেজেন্টের ইন্টারেস্টেড ছিল এই সমস্ত রঞ্জিত আমাদের সবাইকে এক দিয়ে করে বললেন যে চলো আমরা এই এই যে নন এলিট ইতিহাস দেখি এই কৃষকের চৈতন্য কি রকম শ্রমিকের চৈতন্য কি রকম এর মধ্যে বিপ্লবের কোন উপাদান আছে কিনা এই সব আমি তখন অস্ট্রেলিয়া কিন্তু আমি গবেষণা করতে ইংল্যান্ড গেছিলাম সেখানে রঞ্জিত সাথে পরিচয় আমার মাস্টার মশাই বলে দিচ্ছিলেন যে পরিচয় করো তার উনি তখন অস্ট্রেলিয়া আসবেন ফলে আমি পরিচয় করলাম তারপরে আবার উনি কলকাতায় আসেন আমি তখন ছিলাম গৌতম পার্থের সাথে আলাপ হলো এবং সবাই নিয়ে উনি সাবর্টান সার্ভিস তৈরি করলেন আপনারা সেই সময় এপি থমসনের চিন্তা ভাবনা বা তার প্রক্রিয়া দিয়ে প্রভাবিত ছিলেন খুবই প্রভাবিত ছিল খুবই প্রভাবিত বিরাট তফাতটা ছিল এই যে ইংল্যান্ডে যারা হিস্টোরিয়ান তারা বলতো যে দেখো শ্রমিক শ্রেণী তৈরি হবে কিভাবে যে যে কৃষক সে ফ্যাক্টরিতে আসবে ফ্যাক্টরিতে এসে সে তার কৃষকতা হারাবে তার ফ্যাক্টরির পরিবেশে সে বর্তমান আধুনিক শ্রমিক হবে শ্রমিক হয়ে তার আন্দোলন টান্দোলন থেকে ট্রেড ইউনিয়ন হবে ফলে সে এক সময় নাগরিক আর শ্রমিক এই দুটো চরিত্র একসাথে মিলে যাবে নাগরিক অধিকারের জন্য লড়াই করবে শ্রমিকের অধিকারের জন্য লড়াই করবে ফলে সমাজ হয় গণতান্ত্রিক হবে নয় বৈপ্লবিক হবে এই ধরনের কাজ করতেন আর ভারতবর্ষে যেটা হলো গোটা ধাপ কনিরেন্টেই যে আমাদের তো কৃষকরা শ্রমিক হবার আগেই স্বাধীনতা এসে গেছে এবং ভারতবর্ষে সবার ভোট দেওয়া হলো ফলে আমাদের অবস্থা যে কৃষক যে কৃষক তাকেই নাগরিক হবে সে শহরে আসবে তারপর শ্রমিক হবে তার সঙ্গে সম্পর্ক চলে যাবে এই যে পরিবর্তনের পন্থা পথ এটা তো আমরা ফলো করলাম না ফলে ফলে মানে যেন গাড়ির আগেই ঘোড়াটা জোতা হবে না গাড়ির পিছনে ঘোড়া জোতে হবে মানে ঘোড়া আগে না গাড়ি আগে এটা থেকেই প্রধান আপনি যেটা আপনি ওই আপনার ওয়ার্কিং ক্লাস হিস্ট্রিতে এই এই তর্কগুলি তুললেন যে যে ওয়ার্কিং ক্লাস যে ক্যাটাগরি বলতে যেভাবে জ্ঞান জগতে এটা সংজ্ঞায়িত করা হচ্ছে ভারতীয় প্রেক্ষাপতে ঠিক সেটা সেভাবে মেলে না কিবা এই যে মানে আসলে রাইট যে বলেন হ্যাঁ হ্যাঁ আসলে কি বলতে আসলে কলকাতায় থাকতে থাকতেই আমি আসলে যাওয়ার আগেই আমার জীবনে একটা ঘটনা ঘটেছিল সেটা হলো তখন আমরা সবাই বামপন্থী বামপন্থী ধারাতেই কাজ করি তো তার বরুণবাবু আমাকে আর্কাইভে পাঠিয়ে দিচ্ছেন তো আমি আর্কাইভে গিয়ে দেখি আঠারোশো নব্বইয়ের দশকে এই চট কলে যে আমি কাজ করতাম অনেকগুলি রায়ট হিন্দু মুসলমান রায়ট আর সবই বকরিদের রায়ট তো সেই রায়ট গুলো নিয়ে আমি একটা লেখা লিখছিলাম তো সেই লেখাটাকে আমি বলতে চাইছিলাম এখন একটা আমি বলতে চাই যে একটা হিন্দু যদি মুসলমানরা মারে আর একটা মুসলমান যদি হিন্দুরা মারে হম তো তার মধ্যে তো নিশ্চয়ই কিছুটা মুসলমান ভাব আছে বা হিন্দু ভাব আছে এবং অপরের প্রতি এটা আছে মারার জন্য এই পেপারটা আমি কলকাতায় পাঠ করতে ঘর ভর্তি ষাট সত্তর আমারে আমার ভীষণ পিটাইল তারা সবাই বলল তারা সবাই আমার বললো যে তুমি এটা কিচ্ছু বোঝো নাই তোমাকে এটা এমন ভাবে লিখতে হবে যাতে বোঝা যায় যে হয় এটা মালিক শ্রেণীর চক্রান্তের ফলে হয়েছে অথবা একটা শ্রমিক শ্রেণীর বাজারটাই এমন শ্রমিক শ্রেণীর নিজস্ব কোনো দোষ নাই রাইট কিন্তু শ্রমিক শ্রমিক সত্তার ভেতরেও যে এই যে একটা ভিন্ন তার তার একটা ধর্মীয় সত্তাও থাকতে পারে এটা তারা মানতে রাজি ছিলেন না এবং এই নিয়েই আমার এই শ্রমিক শ্রেণীর গবেষণা শুরু এই তর্ক থেকে এবং ওই সেই তখন তো আমি ছোট ফলে এত মার খাইলাম সেমিনার দিয়ে যে আক্ষরিক অর্থে না কিন্তু মনোভাবটা ছিল আমি সাত দিন প্রায় বিশ্বাস ছেড়ে উঠতে পারি না মানে ইচ্ছা করে না এটা বুঝতে পারছি তারপরে হ্যাঁ জি বলেন না বলছি যে ফলে আমার কলকাতায় থাকতে থাকতেই এই যে মার্ক্স পাত্র কলকাতায় চালু ছিল তার সঙ্গে একটা তকাতকে শুরু হয়ে গেল কাজের ভিতর থেকে যেটা অনেকটা ওই শ্রমিক শ্রেণী বইয়ের মধ্যে তর্কটা আছে আবার মনে হয় আপনি এই সূত্র ধরেই এই যে মানে একটা ইউনিভার্সালাইজেশনের টেন্ডেন্সি ইউরোপিয়ান থটের ভেতরে যেটা ইভেন মার্সিস থটের ভেতরেও আছে এই ইউনিভার্সালাইজিং টেন্ডেন্সির ক্রিটিক করতে যেই আপনি পরবর্তীতে তো আপনার যে প্রধান যে বইটি প্রভিনসিয়ালাইজিং ইউরোপ সেখানে আপনি এই এই ভাবনাগুলিরই বিস্তার ঘটালেন যে এই যে কিছু ক্যাটাগরিগুলো যেভাবে তৈরি হয়েছে ইউনিভার্সাল ক্যাটাগরি হিসাবে ইভেন মানে সেটা সূত্র ধরে আপনি বরং আইডিয়ার করতে শুরু করলেন আপনি সাবলটনের যে মূল এজেন্ডা ছিল বা মূল ওনার যে কাজগুলি করছেন তার থেকে খানিকটা বাইরে সরে আসলেন এই জায়গাটা আমি একটু জানতে চাই যে আপনার এই যে এই যে মানে আপনার পয়েন্ট অফ ডিপার্চারটা ছিল সেখানে আপনি ঠিক কিভাবে ওনাদের থেকে আপনার ভিন্নতাটা কোন জায়গা থেকে শুরু হলো আমি এইভাবে বুঝি যে আপনি ওই ধরনের ইউনিভার্সাল আর্গুমেন্টের দিকে মোর গেলেন মানে সেটাকে ক্রিটিক করার ক্ষেত্রে হ্যাঁ আমি অনেক সময় যেটা বলি যে আমার ওই রিথিংকিং ওয়ার্কিং ক্লাস হিস্ট্রি বইয়ের যেটা লাস্ট চ্যাপ্টার সেইটাই আসলে প্রভিনশিয়ালিজিং এর ফার্স্ট চ্যাপ্টার মানে ওইটা ওইখানে গেলে বুঝতে পারবেন যে আসলে আমার মানে মার্ক্সবাদের প্রতি এবং মার্কসের প্রতি সমস্ত শ্রদ্ধা এবং মার্ক্সবাদের প্রতি সমস্ত সহানুভূতি নিয়ে আয় আমার যে যে মনে তো সম্বন্ধে অত জানতেন না আর বেঙ্গল সম্বন্ধে আরো কম জানতেন পড়ছিলেন কিছু বই কিন্তু বেশি না তাহলে সেই লোকটার আমার ইতিহাসে একটা অন্তর্দৃষ্টি কিভাবে হয় না জেনেও যেটা আমার অনেক বাঙালির ইতিহাস পড়লেও হয় না এইটা মধ্যে শোরস একটা লোক জার্মান লোক ইউরোপে বড় হয়েছে সেই ইন্ডিয়া আসে ইন্ডিয়ার মধ্যে কিছু কিছুই জানতো তো আমাদের অল্প জানাও তার যা অন্তর্দৃষ্টি বেশি জানাও আমার নাই কেন তো এই করতে প্রত্যেকই এটাই আমার প্রশ্ন ছিল এইটা নিয়ে বলতে পারি প্রভিনশিয়াল আইডিয়ার উপরে আলোচনা তাহলে ইউরোপিয়ানরা কি ছিল তাদের যাদের অন্তর্দৃষ্টি হতো অথচ অজ্ঞনাতাল থাকতো এক্স্যাক্টলি এবং এখানেই আপনি যেটা একটা শব্দ কয়েন করেন যে মানে একটা সাথে যে মানে চিন্তা চর্চার একটা সম্পর্ক আছে এবং আপনি যেটা বিস্তারিত করেছেন যে স্থানের সাথে মানে যেটা আপনার ইউরোপীয় সমস্ত দার্শনিকদের যে দর্শন চিন্তার স্তম্ভ দ্বারা তৈরি হয়েছে সেটি সেই এলাকার সামাজিক রাজনৈতিক ধর্মীয় ইতিহাসের একটা প্রভাব আছে কিন্তু মানে আমাদের এই অঞ্চলের সেই আমাদের যে চিন্তা চর্চার সেই স্তম্ভটা তো আমরা এখানকার ভিত্তিতে তৈরি করি সেই প্রেক্ষিতেই আপনি মানে এই প্রভিনসিয়ালাইজিং ইউরোপ আপনার সবচেয়ে অনেক আলোচিত একটি বই আপনি জানি বহু ভাষা এটি অনুদিত হয়েছে এবং এটি এই বিশ বছর পূর্তি হচ্ছে এবার এবং বহু আলোচনা হচ্ছে এবং এটি একটা বড় ভূমিকা রেখেছে চিন্তা ক্ষেত্রে আমি আপনার কাছে খুব সংক্ষেপে শুনতে চাইব আমার কাছে আমি আমি মূলত যেটা সবসময় বলি আমি তো জ্ঞান মানুষ নই রস কাণ্ডের মানুষ আমার কাছে যে দু তিনটে বিষয়ে ভীষণ ভাবে তারিত করেছে আপনার এই বইটির একটি হচ্ছে এই যে আমি যেহেতু কল্পনার মানুষ আপনি একটা ইমাজিনারি ইউজ করেছেন ওয়েটিং রুম অফ হিস্ট্রি ইতিহাসের আহ বিশ্রামাগার এবং ওই শুরু থেকে যেটা বলছিলেন যে কৃষক চৈতন্য বিষয়ে বা কৃষকদেরকে সকল পলিটিক্যাল হওয়ার পরে তারা একজন নাগরিক হয়ে উঠবেন এই যে এটার ভিতরে একটা ওয়েটিং রুম অফ হিস্ট্রির একটা হিস্টোরি ধারণা আছে এবং আপনার হিস্ট্রি এক এবং হিস্ট্রি দুই এইটার যে ধারণা সেই সঙ্গে আপনার যে এই যে প্লুরালিটি অফ ফিউচার ভবিষ্যতের নতা এই এই ভাবনাগুলো আবি আবি একজন পাঠক হিসেবে বেশনভাবে তাড়িত হয়েছে আবি সংক্ষেপে আপনার কাছ থেকে জানতে চাই আপনি প্রভিনশিয়ালিং ইউরোপের মূল কন্ট্রিবিউশন কি মনে করেন তাহলে ওইখানেই ওইখানে ফিরে যাই আপনি তো জানেন যেটা আমি একটা যে ফর্মুলা করেছিলাম প্রভিনশিয়ালিং হুম হুম বলেছিলাম যে ইউরোপীয় চিন্তা ইনডিসপেন্সিবল কিন্তু ইনএডিকুয়ট exactly exact একটা ইনডিসপেন্সিবল আর টিনারে ইনডিসপেন্সিবল কেন বলি ইনডিসপেন্সিবল এই কারণে যে আমাদের জীবনে আমরা অনেক ইউরোপের আধুনিক যেসব প্রতিষ্ঠান মানে আধুনিকতার যে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করেছি ইউনিভার্সিটি স্কুল কলেজ ডেমোক্রেসি পার্লামেন্ট জুডিশিয়ারি এক্সিকিউটিভ পুলিশ ইংরেজরা নিয়ে এসেছিল আমরা সেটা গ্রহণ করেছি স্বাধীনতার পরে আমরা সেটা রেখেছি ফলে এই যেহেতু এগুলি এই প্রতিষ্ঠান ওদের ইতিহাসে বড় হয়েছে এগুলি ওরা এগুলি যত গভীরভাবে ভেবেছে আমরা তো ভাবিনি ফলে এইগুলি থাকলে ওদের ভাবনার দ্বারস্থ হতেই হবে আপনি যদি বলেন যে একটা আদর্শ পার্লামেন্ট কিভাবে চলবে তখন আপনাদের ওদের কাছে যেতে হবে বা আদর্শ গণতন্ত্র কি কিন্তু আবার একই সঙ্গে এই আমরা তো একটা ধোয়া মোছা স্লেট ছিলাম না আমাদের তো ইতিহাস ছিল হুম সেই ইতিহাসের ভেতরে তো এইগুলি আহ কোন সময় প্রথিত হয়েছে কোন সময় অনুপ্রবেশ আবার কোনো সময় তার ভিতরে আমাদের আমাদের নিজস্ব চিন্তা নিজস্ব প্রতিষ্ঠানের যে ইতিহাস আমাদের পরিবারের ইতিহাস আমাদের শিক্ষার ইতিহাস আমাদের সামাজিক সম্পর্কের ইতিহাস সেগুলি কিভাবে আসবে যে যার ফলে আমাদের যেটা ভবিষ্যৎ হবে সেটার চেহারা কখনোই একরকম হবে না এই যে আপনি বললেন ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ হবে ভিন্ন ভিন্ন ভবিষ্যৎ হবে এবং এই এই প্রতিষ্ঠানগুলিকে আমরা আমাদের কিভাবে করব আমরা আমাদের পুরানো ইতিহাস গুলো মেলাবো কিভাবে নাকি মিলবে না আমাদের কি সম্পর্ক হবে আমাদের অতীতের সঙ্গে এই প্রশ্নগুলি মানে অর্থাৎ প্রবীণ ইউরোপের মানে কি মানেটা হলো যে আমাদের জীবনে তো ইউরোপ এসে পড়েছে আমরা তাড়াতে পারবো না তাহলে আমরা আমাদের জীবনের মানে কিভাবে কোথায় খুঁজবো খাবার আমরা পুরাপুরি খালি ইউরোপিয়ান হতে পারবো না আমাদের তো অন্য ইতিহাস আছে ফলে এই ফলে আমরা কোন পার্সপেকটিভ থেকে নিজেকে দেখব এটাই মূল প্রশ্ন বলতে পারেন সেটাই সেই জায়গাটাই ওই আপনি একটা খুব একেবারে মৌলিক দুটো যে ভাবনার কথা বলেছেন যে ইতিহাস এক এবং ইতিহাস দুই ইতিহাস দুই যেটা আমি বুঝেছি যে এটা হচ্ছে পুঁজি বা আধুনিকতার জয়ের ইতিহাস আর ইতিহাস দুই হচ্ছে খুব মোটা দাগে বললে পরাজয়ের ইতিহাস এবং ওই জায়গাটায় যেটা দখল করতে পারেনি অনেক কিছু তো চাপিয়ে দিয়েছে বা পুঁজির সূত্র ধরে ধরে এসেছে এই যে জায়গাগুলো দখল করতে পারেনি সেই জায়গায় বোধহয় একটা ইঙ্গিত আছে আপনি যেটা বলছেন যে আমাদের এই দূর ভবিষ্যতে বা আমাদের একটা ভিন্ন ভবিষ্যতে বা যে কথাটা চালু হচ্ছে বা বলা হয়েছে যে বিকল্প আধুনিকতার সেরকমই তো বোধহয় ভাবছি হ্যাঁ অনেকটাই তাই একটা একটা গল্প বলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চেয়েছিলাম হিস্ট্রি ওয়ান ইনস্টিটিউ বলতে যে আমি যখন অস্ট্রেলিয়া গেলাম পিএইচডি করতে তো আমি থাকতে থাকতে ওদের একটা ওদের তো প্রত্যেক চার বছরই ইলেকশন হয় তিন বছর বাদে ইলেকশন হয় তো আমি থাকতে থাকতে একটা ইলেকশন দেখলাম তো আমার ইলেকশনের দিন সম্বন্ধে ধারণা ছিল যে সেদিন ক্রিকেট খেলি ক্যারাম খেলি অনেক হইচই হয় হ্যাঁ হইচ ছুটির দিন হয় অনেক পতাকা ওরে ফেস্টুন থাকে পুলিশ থাকে কারণ গোলমাল হতে পারে মাঝে মাঝে বোমাবাজিও হয় ভোটে ছাপ্পা পড়ে ফলে পলিটিক্যাল পার্টি লোকের সবাই আসুন আসেন ভোট দিয়ে যান ওখানে গিয়ে দেখি একটা কিছুই নাই যেমন লোকজন অফিস যায় তেমন যায় স্কুল যায় কলেজ যায় কখন গিয়ে একটা ভোটের জায়গা আছে ওখানে গেলে একটা শান্ত ভাই ভোট দিয়ে আসে তুই এটা দেখে আমার মনে হয় আর এটা খুব ইন্টারেস্টিং ধরেন ডেমোক্রেসি বা ইলেকশন কথাটার আক্ষরিক অর্থে অর্থ তো একই দুই জায়গায় তো ছবিটা আলাদা কেন তখন যেটা অনেক তাত্ত্বিক বলেন যে কোনো একটা বিমূর্ত একটা মানে যে কোনো একটা বা একটা একটা আইডিয়ার বিমূর্ত দিক থাকে আর একটা তার মূর্ত দিক থাকে মূর্ত দিকটা হলো সেটা কিভাবে আপনার জীবনে আসলো ফলে দুই জায়গাতেই ইলেকশন হয় কিন্তু আমাদের ইলেকশনের মধ্যে আমাদের ইতিহাসের অনেক জিনিস ঢুকে পড়েছে দাঙ্গাই বলেন ক্যারাম খেলাই বলেন কেন অনেক জিনিস ঢুকে ওদের ইতিহাসের মধ্যে ওদের ওদের ইতিহাস ঢুকেছে ওদের ইলেকশনের মধ্যে ফলে তখন আমার মনে হলো যে এটা মজার জিনিস যে একই কনসেপ্ট তার একটা অ্যাবস্ট্রাক্ট চেহারা আছে আর তার একটা কংক্রিট চেহারা আছে এই কংক্রিট চেহারার মধ্যে অন্য অনেক ইতিহাস ঢুকে যে ইতিহাস থেকে ওই অ্যাবস্ট্রাক্ট চেহারাটা আসছে তার বাইরে যে আমাদের অন্য ঢুকে পড়ে ফলে ফলে যে পুরা ছবিটা হয় তার মধ্যে আমরা আমাদের মতো করে থাকি রাইট তাহলে এটা যদি ধরেন এটা ইলেক এটা ইলেকশন কনসেপশনের পরাজয় নয় কিন্তু ইলেকশন কনসেপ্ট কনসেপশনের আমরা কিভাবে নিজেদের করে নিলাম এক্স্যাক্টলি মানে এটাই এইটাই আবার আবার কাছে মানে পাঠক হিসাবে আমি যেটা বলছিলাম যে ভীষণ রকম তারিত করেছে এই যে আপনার এটা খুব একটা গভীর দার্শনিক প্রস্তাবনা কিন্তু খুব সহজ করে আপনি যেটা বলেছেন যে আপনি ওখানে উল্লেখ করেছেন একটা দা ফিগারেটিভ এটা হচ্ছে

এখন যেটা আমি খুব সহজ করে মানে আমরা এখানে মানে কথার প্রসঙ্গে মাঝে মাঝে বলি যে আমাদের এখানেও এক ধরনের হাহুতাস আছে যে কোন দিন আমি ব্রিটেনের মতো একটা গণতন্ত্র পাবো কিন্তু এটাও একটা ওই যে ওয়েটিং রুম অফ হিস্ট্রির হাহুতাস এবং ব্রিটেনের মতো একটা গণতন্ত্র পেতে হলে আমার তো ব্রিটেনের সেই ঔপনিবেশিক ইতিহাসটা লাগবে কিন্তু সেই ইতিহাসটা যেহেতু আমার নাই অর্থ লুটপাটের ইতিহাস নাই আমার চেহারাটা ভিন্ন রকম হবে তো সে ভিন্ন রকম আবার এখানে ঝুঁকি আছে সে ভিন্ন রকম করতে যে আমি আসলে সেটাকে কোনটা আমাদের গণতন্ত্র বলবো সেখানে একটা একটা বিপদের জায়গা আছে কিন্তু সেটা একটা কঠিন মানে জি জন্য কিন্তু যারা কিন্তু কোনো খাঁটি ভিন্নতা নাই যার থেকে কোনো খাঁটি ভিন্নতা নাই যারা বলবেন যে আমরা ওই ওদেরকে বাদ দিয়ে তারা কিন্তু আলটিমেটলি হয় ধর্মান্ধতার মধ্যে গিয়ে পড়বেন তারা আরেকটা

বা হিন্দু ধর্মশাস্ত্র লেখা কথা ভগবান বলে মানুষই তৈরি করছে এবং সেখানে গিয়ে আপনি রুসো পড়েন পড়েন কিংবা জন স্টুয়ার্ট মিল দেখবেন তারাও একই প্রশ্ন করতেছে এবং তারা একই প্রশ্ন করে তাদের ইউনিভার্সাল জবাব দেওয়ার চেষ্টা করতেছে আচ্ছা একটা সমাজ কি করলে বেশি খুব সুখী হবে একটা সমাজ রুসো বলতেছে যে কোন সমাজটা কোন সমাজের ন্যায়ের প্রতিষ্ঠা বেশি হবে ফলে অনেক সময় আমরা তাদের কাছে যাই কারণ তারা এই প্রতিষ্ঠানগুলি নিয়ে ভাবতে গিয়ে অনেক নর্মেটিভ চিন্তা করছেন যে কোনটা ভালো কোনটা খারাপ অ্যাবস্ট্রাক্ট ভাবে সেই চিন্তাটা তো আমাদের শিখতে হবে তার মধ্যে আমাদের আমাদের ইতিহাসের উপাদান আছে কিন্তু তাদের কাছে শেখার আছে এবং এই নর্মের চিন্তাটা না থাকলে যদি আমরা খালি ভিন্নতার কথা বলি তাহলে কিন্তু আমাদের ইতিহাসের মধ্যে যে সব অন্যায় আছে মানে প্রাক ব্রিটিশ যুগের যে অন্যায় আছে যেমন মেয়েদের উপরে অত্যাচার নিচু জাতের উপরে অত্যাচার হম জমিদারের কৃষকের উপরে অত্যাচার সেই ইতিহাসগুলো ঠেকাতে হবে রাইট রাইট না মানে ভিন্নতার নাম করে আমরা তার মধ্যে গিয়ে কেউ পড়তে চাই না রাইট 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 সেই জন্য ওদের সাথে একটা ওদের সঙ্গে কথোপকথন চলতেই থাকে রাইট সেই জন্যই বোধ আপনি যেটা মানে এটা ঠিক কালচারাল রিলেটিভিটির প্রশ্ন না আপনি যেটা সবসময় বলেন না হ্যাঁ এটা এটা বোর হচ্ছে যে যে ফ্লুরালিটি অফ আইডিয়াস এবং সেটা কিছুটা ঝুঁকিও যে যেটা আপনি বললেন যে ইতিহাস এক মানে যদি আমি পুঁজির জয়ের ইতিহাস দেখি এবং সে পুঁজিকে মানে বিপ্লবীদের পক্ষে এটা খুব আহ মানে একটা প্রেসক্রিপশন দেওয়া সহজ কিন্তু হিস্ট্রি টু কে ডিল করার প্রেসক্রিপশনটা একটু কঠিন এবং সে কারণে আপনি যেটা একটু শুরুতে বলছিলেন যে আপনার লেখাপত্র খুব বেশি বিপ্লবী হয় না বলে অনেকের খুব একটা হয়তো মানে রক্ত গরম করা লেখা হয় না কারণ আপনি হিস্ট্রি ওয়ান নিয়ে তো প্রেসক্রিপশন দিচ্ছেন না আপনি হিস্ট্রি টু নিয়ে প্রেসক্রিপশন দিচ্ছেন যেটা অনেক বেশি জটিল কি করে আমরা আমার স্থানিক আধুনিকতা স্থানিক ভবিষ্যৎটা খুঁজে পাব এবং হয় কি হয় কি জামান প্রেসক্রিপশন দেওয়াটা অনেক সময় শক্ত হয় এই কারণে যে আমি যেটারে হিস্ট্রি টু বলতেছি সেটাকে অনেক সময় আমরা ঘটনার পরেই বুঝতে পারি একটা উদাহরণ দিই উদাহরণ দিলে বুঝতে পারবেন যে উদাহরণ স্কুলে পড়তাম তো দুইটা বাস ছিল ফ্যাকাল্টি আর ছাত্রদের বাসায় নিয়ে যেত উইকেন্ডে তো একজন একটা বড় বাস একটা ছোট বাস বড় বাসের ড্রাইভার ছিল উত্তর প্রদেশের ওই দাড়িতে মেহেন্দি মাখানো এক মুসলমান তার নাম ছিল আইনুল আচ্ছা তো আইনুল ওই বড় বাসটা চালাইতো কোনো কারণে আইনুলের ছোট বাস চালাইতে বললে আইনুল খুব মানে লাগতো সে অত্যন্ত রুষ্ট হয়ে চালাইতো এবং সারাটা পথ সে বাসটার ব্রেক করতে কষতে ফ্যাকালটিটা ঝাকাইতে ঝেকাইতে নিয়ে যেত সেটা বোঝাতো যে পছন্দ হয়নি তার জন্য ছোট বাস না এবারে ভাবেন এই যে আইনুলের বাসের সঙ্গে সম্পর্ক এটা প্রায় ঋত্বিক ঘটকের অযান্ত্রিকের মতো সম্পর্ক কেমন এই সম্পর্কটা কিন্তু পুঁজির লজিক বলে না পুঁজির লজিক এ কথা বলে না যে তুমি যে মেশিনটা নিয়ে কাজ করো তাহলে ভালোবাসো বা তার পূজা করো যেটা আমাদের যে বিশ্ব বিশ্বকর্মা পূজা হয় পুঁজির লজিক বলে না গাড়িতে তো ওই যে আমি দেখেছি ড্রাইভাররা ট্রাক ড্রাইভাররা কলকাতায় সমস্ত মানে দেব দেবীর ছবি লাগিয়ে রাখেন তারপরে তার দুইটা দিক আছে তার দুইটা দিক একটা হলো যে অ্যাক্সিডেন্ট যাতে না হয় হ্যাঁ হ্যাঁ সেটা ইনস্যুরেন্স সিদ্দিক হ্যাঁ যে অ্যাক্সিডেন্ট না হয় আর দ্বিতীয়টা হলো যে হ্যাঁ তাদের ভক্তি শক্তি মানে সব মিলে একটা হ্যাঁ ঠিকই রাইট রাইট চলি চলি এই সূত্র হ্যাঁ রাইট এই সূত্র ধরেই পরে যে আপনার যে পরের বইটি হ্যাবিটেশনস অব মডার্নিটি সেখানে আপনি এটাকে আরেকটু বিস্তারিত করেছেন যে এই যে ভারত উপমহাদেশের ভেতরে এই ধরনের আধুনিকতার চর্চার যে জটিলতা গুলি প্যারালক প্যারাডক্সেস গুলো এই যে যুক্তির মানে ইউরোপিয়ান যে সেলিব্রেশন অব রেশনালিটি এই যুক্তির যে সেলিব্রেশন কিংবা এখানে ধরেন মানে মডার্ন ট্রেডিশনাল এটার ডাইকোটোপি করাটা অনেক কঠিন কিংবা সেকুলার এবং রিলিজিয়ান এটা ডাইকোটোপি করাটা অনেক কঠিন আপনি এই বিস্তারটা করেছেন এবং আপনার এই সূত্র সূত্রে উদাহরণ গুলো দিলেন এটা আমরা অনেক সময় খুব থিঙ্কিং এর ভিতরে এগুলো মিস হয়ে যায় তাই হ্যাঁ খুব জটিল দিক যেটা জটিল দিক দেখেন আপনার সাথে আমার ওই পরিচয়ের গোড়া দিলে আপনি তখন শাহাগ আন্দোলন নিয়ে একটা বই লিখেছিলেন আপনার মনে আছে সেই বইয়ের মধ্যে আপনার সঙ্গে আমার বর্তমান ছাত্র তৈমুরের ইমেল আলোচনা ছিল মনে আছে আপনার এবং সেই ইমেল আলোচনা যে বাংলাদেশে বুঝতে গিয়ে ইসলামকে কিভাবে বুঝবেন ধর্মকে কিভাবে বুঝবেন কেমন আমাদের সেই ধর্মের প্রশ্নটা খুব জটিল প্রশ্ন এবং এটাকে সত্যি করে এটাকে মানে সচরাচর হয়েছে কি আমাদের যারা মার্কসিস্ট ঐতিহাসিক ছিলেন তারা ধর্মটাকে ভেবেছেন যে হয় একটা উপরে মানুষের মনের উপরে তলার জিনিস এটা বাইরের জিনিস অথবা ভেবেছেন যে ধর্মের ভিতর হ্যাঁ ওই মানে ধর্মটা বাহিরের ভিতরে একটা অন্য কিছু হচ্ছে কিংবা তারা ধর্মটাকে ওই মার্কসিজের দুটো কথা সাই অফ দা অপ্রেস্ট আর ওপিয়াম অফ দ্য ম্যাসেজ এইভাবে দেখে চলেছেন কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম আমাদের ধার্মিকতার যে কতগুলি নিজস্ব ইতিহাস আছে আমাদের ইতিহাসে ধর্মের এবং ধর্ম সবসময় পিওর থাকে না সবসময় পিওর ইসলাম থাকে না বা পিওর হিন্দুইজম থাকে না অনেক মিলেমিশ অনেক কিছু হয় মানে এগুলির যে ভীষণ গুরুত্ব আছে শুধু ধর্মে নয় রাজনীতির ক্ষেত্রে শাহিদ আমিন যখন গান্ধীর গান্ধীর সম্বন্ধে যে গুজব ছড়াতো গান্ধীর জীবৎকালে সেগুলি যখন অ্যানালাইজ করলো তখন দেখা গেল যে দেখা গেল যে গান্ধীকে গান্ধীর যা ক্ষমতা আছে লোকে বলে সেগুলি গ্রামীণ দেবদেবীর দেব দেবীর ক্ষমতা কেমন মানে শীতলার যা ক্ষমতা ওলা উঠার দেব দেবীর যা ক্ষমতা বা বন দেবীর যা ক্ষমতা গান্ধীকে গ্রামের মানুষ বলতো ওই ক্ষমতা আছে কেমন ফলে দেখা গেল যে এই সব এইসব দৈনন্দিন ধার্মিকতার সঙ্গে অনেক ক্ষমতার ধারণা সম্পর্কে ধারণা জড়িয়ে থাকে এবং ফলে মানুষের যেটা মানুষের যে জীবন কল্পনা সাধারণ মানুষের তার থেকে আপনি ওইভাবে ধর্মকে আলাদা করে সরিয়ে রাখতে পারেন আপনি ধর্মে বিশ্বাসী না হতে পারেন ব্যক্তিগত বা বিশ্বাসী হতে পারেন অন্যভাবে কিন্তু আমাদের দেশের ইতিহাসটাকে ইতিহাস ধর্মের জায়গাটা আমরা ভালো করে না বোঝার চেষ্টা করি তাহলে যে সেকুলারিজম আমরা তৈরি করবো তার সঙ্গে সাধারণ মানুষের জীবনের যোগাযোগ কম থাকবে খুবই ঠিক খুবই ঠিক এবং এই এই ক্ষেত্রেই এবং মানে এই মানে রণজিৎ গুহ এটা নিয়ে লিখেছেন যে কি করে এই ডিম্নবর্গীয় মানুষ যাদেরকে আমরা বলছি তারা তাদের সংগ্রামেরই একটি অংশ হিসাবে এই দেব থেকে শুরু করে সাঁওতালরা যখন যুদ্ধ করছেন তাদের বনদেবীকে ব্রিটিশ বিরোধী আন্দোলনেরই একজন শক্তি হিসেবে দেখছে সুতরাং তারাও একটা ফোর্স পলিটিক্যাল ফোর্স সেই অর্থে কি তারাটা দেখ শিশু অংশ অংশ সেটা সেটা এবং সেটা ইউরোপিয়ান पॉलिटिकल এবং মুভমেন্ট শ্রমিকের চেতনাতে মানে শহরে জন্য এটা এটা অনেক জটিল এবং সেটা আপনার আপনার লেখার ভেতর দিয়ে সেই এবং আপনাদের কয়েকজনের লেখার ভেতর দিয়ে এই এই যে ভারতীয় উপমহাদেশে আধুনিকতার চর্চার জটিলতাটা চমৎকার এসেছে এই সূত্রে আমি একটু খানিকটা হয়তো যদি একটু কৃতিকা জায়গা থেকে বলি যে আপনার লেখা বা সাবর্টন স্টাডিজের লেখার ভেতরেও মুসলিম কমিউনিটির রেফারেন্স তুলনামূলকভাবে কম বা ভারতবর্ষের মুসলমানদের নিয়ে জ্ঞানতাত্ত্বিক আহ আলোচনার ইনকর্পোরেশনটা কম এ বিষয়ে আপনার কি মন্তব্য হবে মানে এটা একেবারেই ঠিক কথা এবং গৌতমের ইমান নিশান বাদ দিলে হম বাংলায় সত্যি কথা আমাদের মধ্যে মানে মানে মুসলমান থিওলজি মানে ইসলামের থিওলজি নিয়ে এসে বোঝার চেষ্টা করে লেখা তো গৌতমই করেছিল হম এবং এখন আমার মনে আছে যে গৌতম যখন এসব লেখে তখন মার্কসিস্টরা আমাদের গালাগাল দিয়ে যে তোমরা কমিনাল হয়ে যাচ্ছে তখন গৌতম বলল হ্যাঁ আমি কমিনাল কিন্তু হিন্দু কমিনাল না মুসলিম কমিনাল এটা আমার মনে আছে গৌতম বলল যে আমি কমিনাল কিন্তু আমি মুসলিম কমেনাল আমি হিন্দু কমিনাল না তো এর কারণ আছে এর একটা কারণ হলো আমাদের সাধারণ শিক্ষায় ভারতবর্ষের কথা বলতে ইন্ডিয়ার কথা বলতে সাধারণ শিক্ষায় গেছিল আমি সত্যি মনে করি যে বাঙালি হিন্দুরা পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা স্বাধীনতার পরে তাদের শিক্ষা দীক্ষায় নিজের অজান্তি আরো বেশি করে হিন্দু হয়ে গেছিল কারণ টেক্সট বুক থেকে মুসলমান অথচের সংখ্যা কমে গেছিল এবং সেই অসুবিধদেরই রাখা হয়েছিল যারা হিন্দু বিরোধী কিছু বলেন নাই আচ্ছা যেমন আপনারা আবুল মনসুর আমের মতো একজন পাওয়ারফুল গদ্য লেখক আমাদের পাঠ সংকলে তো থাকতেন না হ্যাঁ হ্যাঁ থাকতেন আহ এস ব আলিদ হ্যাঁ বা জসিমউদ্দিন থাকতেন আহ কিংবা কাজী আব্দুল